ইন্টারন্যাশনাল ব্রেক শেষে ক্লাবে ফিরেই বাজিমাত করলো আর্জেন্টিনার ইয়াংস্টার নিকোপাচ ও বুয়োনানোত্তে। ক্লাবে ফিরেই গোল করেছে এই দুই ইয়াংস্টার। এছাড়া গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত একটি গোল করেন আলেহান্দ্রো গার্নাচো। অপরদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার পেনাল্টি রুখে দিয়েছে আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেস। গত রাতে আর্জেন্টাইন ফুটবলারদের দুর্দান্ত পারফরমেন্সের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, বর্তমান সময়ে আর্জেন্টিনার অন্যতম সেরা তিন ইয়াংস্টার আলেহান্দ্রো গার্নাচো, নিকোপাচ ও ফাকুন্ডো বুয়োনানোত্তে, এই বয়সেই নিজ নিজ ক্লাবের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন এই তিন ইয়াংস্টার। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে গতকাল ক্লাবের জার্সিতে মাঠে নেমেই গোল করেছেন 20 বছর বয়সী তরুণ মিডফিল্ডার নিকোপাচ। ইতালিয়ান ক্লাব কোমর হয়ে এটা নিকোপাচের প্রথম গোল। গোল করার পাশাপাশি গতকাল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে এই তরুণ মিডফিল্ডার। ক্লাব ও দেশের জার্সিতে 34 জনে 1 গোল ও 3টি অ্যাসিস্ট করেছেন নিকো। হয়তোবা খুব শীঘ্রই আর্জেন্টাইন এই ডায়মন্ডকে রিয়াল মাদ্রিদ তাদের ডেরায় ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বাজিমাত করে যাচ্ছেন আলেহান্দ্রো গার্নাচো ও ফাকুন্ডো বুয়োনানোত্তে। গতকাল রেড ডেভিলদের জার্সিতে দুর্দান্ত একটি গোল করেন গার্নাচো। এই গোলের মাধ্যমে মাত্র 21 বছর বয়সে ইউনাইটেডের জার্সিতে 20 গোলের মাইলফলক স্পর্শ করেছে এই আর্জেন্টাইন। তাছাড়া 34 জনে প্রিমিয়ার লিগে তরুণ ফুটবলারদের মাঝে সর্বোচ্চ 20টি গোল করেছেন গার্নাচো। সিজন শেষে টপ লিস্টে থাকলেও অবাক হব না, কারণ গার্নাচো দিন দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছে। অপরদিকে এই সিজনে প্রিমিয়ার লিগে নজর কাড়া পারফরমেন্স করছে আর্জেন্টিনার তরুণ উইঙ্গার ফাকুন্দো বুয়োনানোত্তে। মাত্র 19 বছর বয়সে প্রিমিয়ার লিগের মতো কম্পিটিটিভ লিগে সমান তালে গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন এই তরুণ উইঙ্গার। গতকাল রাতেও একটি গোল করেছেন এই তরুণ ফুটবলার। এই নিয়ে 34 জনে 4 গোল ও 3টি অ্যাসিস্ট করলেন আর্জেন্টিনার এই প্রতিভাবান ফুটবলার। তবে সব ছাপিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এমিলিয়ানো মার্টিনেস। ব্রাজিলিয়ান প্লেয়ার আন্দ্রেস পেরেইরার পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন মার্টিনেস। আবারও তিনি দেখিয়ে দিলেন কি কারণে তিনি বাজপাখি এমিলিয়ানো মার্টিনেস। এছাড়া গ্লাতাসের জার্সিতে গতকাল রাতে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দি। ইকার্দি যেভাবে পারফরমেন্স করছে তাকে জাতীয় দলে আরেকবার সুযোগ দেওয়া দরকার। সব মিলিয়ে ক্লাব ফুটবলে গতকাল রাতে আর্জেন্টাইন প্লেয়াররা দুর্দান্ত একটি রাত কাটিয়েছে। বেস্ট অফ লাক আর্জেন্টাইন বয়েজ। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।